কোনো ইনস্টিটিউশানে ভর্তি হয়ে যাওয়া মানেই সরকারি চাকরির নিয়োগপত্র হাতে পাওয়া এটা কিন্তু অতীত আজকে তোমরা যারা ভাবছো ইনস্টিটিউশানে ভর্তি না হতে পারলে সরকারি চাকরি নিয়োগপত্র হাতে পাবো না এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কি করে বাড়ি বসে সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে সরকারি চাকরির নিয়োগপত্র হাতে তোমরা পেতে পারবে তার কয়েকটা রুলস বা টিপস নিয়ে আমি আলোচনা করব অভিয়াসলি তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে ফার্স্ট আমরা একে একে দেখে নিই ফার্স্ট আমরা কি করলে বা কীভাবে প্রস্তুতি নিলে সরকারি চাকরির নিয়োগপত্র খুব ইজিলি হাতে পেতে পারবো প্রথমে আমি তোমাদেরকে বলবো একদম সরকারি চাকরির পরীক্ষার সূচনা পড়বে মানে তোমরা যারা জাস্ট সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি শুরু করেছ তোমরা ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যে বইগুলো রয়েছে আমরা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান যেগুলো পড়েছিলাম ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত এগুলো খুব ভালো করে পড়ে নাও এবং পড়ার পাশাপাশি তোমরা ওখান থেকে নোটস বানাতে থাকো তোমাদের ওই নোটসগুলো হেল্প করবে এবং তোমাদের জাস্ট প্রিলিমিনারি ধারণাগুলো হয়ে যাবে এরপর তোমরা কি করবে কোন একটা স্পেশালিস্ট বই কিনে নাও তোমরা যারা ডাব্লিউ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য কোনো একটা স্পেশালিস্ট বই কিনে নাও কিংবা তোমরা যারা আইএস লেভেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যে কোনো এক্সিকিউটিভ লেভেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেই এক্সিকিউটিভ লেভেলের পরীক্ষার জন্য একটা স্ট্যান্ডার্ড বই কিনে নাও কিংবা দেখবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে বিভিন্ন বই হয়ে থাকে সেই বইগুলো তোমরা কিনে নাও যেমন ধরো ইকোনমিক্সের জন্য একটা বই কনস্টিটিউশানের জন্য একটা বই হিস্ট্রির জন্য একটা বই সায়েন্সের জন্য একটা বই এরকম করে স্পেশালিস্ট কিছু সিলেক্টিভ বই তোমরা কালেক্ট করো বিভিন্ন দাদা দিদিদের থেকে কিংবা আমি তোমাদেরকে সাজেশান দিয়ে দেবো পরবর্তী ভিডিওর মাধ্যমে কিংবা তোমরা যারা তোমাদের আশেপাশে বাড়ির আশেপাশে যারা সাকসেস পার্সন যারা সাকসেসফুল পার্সেন তাদের কাছ থেকে জেনে নাও যে তারা কোন কোন বইগুলো ফলো করে সরকারি চাকরির পরীক্ষাতে কোয়ালিফাই করেছে তাদের থেকে তোমরা সেই বইগুলো সাজেশান নিয়ে কিনে নাও তার পাশাপাশি তোমরা জাস্ট রুটিন করে পড়াশুনো করতে থাকো রুটিন করে বলতে অ্যাটলিস্ট পার ডে এইট থেকে আট ঘন্টা থেকে ষোলো ঘন্টা কুড়ি ঘন্টা পর্যন্ত পড়তে থাকো যেরকম তোমরা মাধ্যমিক এবং এইচএস পরীক্ষার আগে পড়েছিলে বা মাধ্যমিক এইচএসের জন্য যেভাবে প্রিপারেশান নিয়েছিলে এক থেকে দেড় বছর যদি তোমরা এভারেজ আট ঘন্টা করে পড়তে থাকো এভারেজ দশ ঘন্টা করে পড়তে থাকো ম্যাক্সিমাম ষোলো ঘন্টা পড়তে থাকো তাহলে কিন্তু এক থেকে দেড় বছরের মধ্যে তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষা ক্র্যাক করতেই পারবে আর তোমরা যারা জব করে থাকো ধরো অনেকের আর্থিক অবস্থা খুবই খারাপ অনেকে হয়তো চাকরি না করলে কিন্তু তাদের সংসার চলে না তাদের টাকাতেই হয়তো তাদের সংসার চলে তো তোমাদের জন্যে বলবো অ্যাটলিস্ট দু ঘন্টা টাইম বের করো দু ঘন্টা টাইম বের করে তোমরা কিন্তু তোমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করো তার পাশাপাশি তোমরা একটা পার্টিকুলার কোনো একজন হতে পারে কোনো একটা পার্টিকুলার ইনস্টিটিউশন হতে পারে কিংবা কোনো পার্টিকুলার টিচার টিচিং স্টাফ হতে পারে তাদেরকে ফলো করতে থাকো হয়তো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে পারলে না কিন্তু সেই ইনস্টিটিউশনের কোনো স্টুডেন্ট কোনো টিচার কিংবা আশেপাশে তোমাদের বাড়ির আশেপাশে দেখবে যারা সাকসেসফুল পার্সেন তাদের থেকে তোমরা সেই কথাগুলো জেনে নাও কীভাবে তারা কোন ওয়েতে ফলো করেছে কোন ওয়েতে নিজেকে প্রেজেন্ট করেছে পরীক্ষার হলে ইন্টারভিউ হলে সেগুলো তোমরা আস্তে আস্তে জেনে নাও আমিও তোমাদের চেষ্টা করব আগামী দিনে আমার এই ভিডিওর মাধ্যমে কীভাবে তোমরা ইন্টারভিউ ফেস করবে কিভাবে তোমরা সরকারি চাকরির পরীক্ষাতে নিজেদেরকে নার্ভাসনেস থেকে দূরে সরিয়ে সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্রগুলো খুব ইজিলি হ্যান্ডেল করে সব কোশ্চেন বা ম্যাক্সিমাম এইট্টি পার্সেন্ট কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে এগুলো আগামী দিনে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে নিয়ে আসবো আজকের তোমাদেরকে বলবো জাস্ট ফার্স্ট বলবো তোমরা সিলেক্টিভ কিছু বই বুকস ফলো করো সেকেন্ড বলবো তোমরা জাস্ট টাইম বের করে তোমরা যারা চাকরি করো কিংবা চাকরি করো না টাইম বের করে আট থেকে দশ ঘন্টা বা চাকরি করো যারা তোমরা অ্যাটলিস্ট দু ঘন্টা টাইম বের করে তোমাদের মতো করে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করো তোমরা প্রত্যেক দিন নিজেকে যাচাই করো যে আজকে আমি কতটা ডেভেলপ করতে পারলাম আজকে আমি কতটা এগোতে পারলাম অন্যদের থেকে আমি যদি এই মুহূর্তে এক্সাম থেকে থাকে আমি অন্যদের থেকে কতটা এগিয়ে যেতে পারবো তোমরা যদি সেলফ স্যাটিসফাইড হও তোমরা যদি নিজেরা স্যাটিসফাইড হয়ে যাও যে হ্যাঁ আজকের আমার পড়াটা খুব সুন্দর হয়েছে আজকে আমি অনেকটা পড়েছি অনেক নতুন কিছু জানতে পেরেছি তাহলেই কিন্তু তোমরা নিজেরা সে এক ঘন্টা পড়লে কি দু ঘন্টা পড়লে কি আধ ঘন্টা পড়লে কেউ আবার আট ঘন্টা ষোলো ঘন্টা পড়লো তাতে এটা কিছু এসে যায় না যে কত টাইম পড়লে তোমরা জাস্ট ফার্স্ট নিজেরা স্যাটিসফাইড হলে কিনা আজকের আমি ওয়ান পার্সেন্ট ডেভেলপ করলাম এটা চেষ্টা করো আগামীকাল টু পার্সেন্ট তার পরের দিন থ্রি পার্সেন্ট এরকম করে পার ডে যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম করে দেখতে থাকবে একদিন এরকম যাবে তোমরা ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নিজেদেরকে কোনো এক এক দিনে ডেভেলপ করতে পারছো অর্থাৎ তোমাদের পড়ার প্রতি ভালোবাসা জন্মে গেছে তোমরা তারপর থেকে নিজেদেরকে বলতে হবে না নিজেরা রুটিন ওয়াইজ যেরকম তোমরা রুটিন করে রেখেছো সেই ওয়াইজই কিন্তু দিনের পর দিন পড়তে থাকবে এবং বিভিন্ন পরীক্ষা যখন সামনে আসতে থাকবে বা কোনো পরীক্ষায় অ্যাটেন্ড করতে গেলে সেই পরীক্ষায় তোমরা বাই ডিফল্ট অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকতে পারবে এবং তোমরা আস্তে আস্তে গ্রুপ ডি লেভেল থেকে শুরু করে এবিসিডি সব এক্সিকিউটিভ সব পরীক্ষাগুলোই দিতে থাকো তার কারণ হচ্ছে তোমরা এখন কোশ্চেন প্যাটার্নগুলো জানো না তোমরা যারা সদ্য পরীক্ষার জন্য প্রিপারেশান শুরু করেছো তোমরা কিন্তু এই মুহূর্তে কোশ্চেন প্যাটার্ন জানো না তোমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম আসে পরীক্ষাতে পরীক্ষা কীরকম হয়ে থাকে বা অনেক কম্পিটিটর দেখে অনেকে ঘাবড়ে যায় এত মানুষ পরীক্ষা দিতে এসছে আমি পারবো এদের সঙ্গে পাল্লা দিয়ে আবার অনেকের মনে হয় আমার রুমে এ মনে হচ্ছে ভালো পড়াশুনো করে ও মনে হচ্ছে ভালো পড়াশুনো করে এগুলো কিন্তু তাদের মাথাতেই আসে যারা প্রিপারেশান থেকে অনেকটা দূরে থাকে অর্থাৎ যাদের প্রিপারেশান খুব ভালো হয় না কিংবা এরকম হয় ফার্স্ট টাইম সেকেন্ড টাইমের জন্য অনেকে পরীক্ষা দিতে গেছে অনেক মানুষকে দেখে তাদের রুমে অনেক স্ট্যান্ডার্ড বাড়ির ছেলে মেয়েদেরকে দেখে বা হয়তো কেউ একটু ওয়েল ড্রেস আপ করে এসছে কেউ হয়তো একটু গাড়ি করে এসছে এরকম দেখে ঘাবড়ে যায় যে হয়তো খুব ভালো প্রিপারেশান নিয়ে এসেছে হয়তো কোনো ভালো ইনস্টিটিউশানে ভর্তি হয়েছিল সেখান থেকে ভালো নোটস পড়েছে ভালো গাইডেন্স পেয়েছে সেগুলো নিয়ে পরীক্ষা দিতে এসছে এ হয়তো চাকরিটা পেয়ে যাবে আমি হয়তো পাবো না এরকম কিন্তু তোমাদের হয়তো শুরু শুরুতে ধারণা হতেই পারে তার জন্যে তোমরা প্রায় সবগুলো পরীক্ষা অ্যাটেন্ড করতে থাকো এবং আস্তে আস্তে দেখবে তোমরা যখন পরীক্ষাতে আস্তে 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 প্যাটার্ন বুঝতে পারবে তোমরা নিজেরাই তোমাদেরকে প্রিপারেশান করে নিতে পারবে আর এর জন্যে কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে লাগে না লাগে নিজের এথিক্স লাগে নিজের ফার্স্ট গোল সেট আপ তোমরা তোমাদের গোল সেট করো দেন রুটিন বানাও এথিক্স তৈরি করো এথিক্সের সহিত পার ডে প্রিপারেশান নিতে থাকো এবং যদি পারো তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের কয়েকজন ফ্রেন্ড সেই ফ্রেন্ডগুলোকে কালেক্ট করে তোমাদের ফ্রেন্ডের ফ্রেন্ড এরকম করে কয়েকজন ফ্রেন্ডকে কালেক্ট করে তোমরা যদি পার ডে একটা গ্রুপ স্টাডি অ্যাটলিস্ট এক ঘন্টা থেকে দু ঘন্টা আড়াই ঘন্টা সাফিসিয়েন্ট তিন ঘন্টা যদি হয় খুব বেটার একটা গ্রুপ স্টাডিজ আয়োজন করে আয়োজন করতে পারো তাহলে কিন্তু তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে গ্রুপ স্টাডি কিন্তু খুবই মনে রাখার জন্যে খুবই উপকারী কারণ কি আমরা হয়তো বাড়িতে যে জিনিসটা পড়লাম সেটা যদি আমি কারোর সামনে বহিঃপ্রকাশ করি সেটা আমার দীর্ঘদিন মনেও থাকবে এবং কাউকে বই প্রকাশ করতে গিয়ে দেখবে তোমরা কোথাও না কোথাও আটকে যাচ্ছ সেটা আবার বাড়িতে এসে যখন বই পড়ে দেখবে বা হয়তো ওই জায়গাটা অন্য কারোর কাছ থেকে জানতে পারবে তখন দেখবে ওটা তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো সাবজেক্ট সেই হিস্ট্রি কনস্টিটিউশন যে কোনো সাবজেক্ট কি সায়েন্স সাবজেক্ট ম্যাথ জিআই যে কোনো সাবজেক্ট দেখবে তোমরা খুব ইজিলি ওভারকাম করতে পারবে এছাড়াও গ্রুপ স্টাডি করার আরেকটা ভালো দিক রয়েছে কি গ্রুপ স্টাডি যখনই করছো হয়তো তোমার কাছে পাঁচটা কোশ্চেন নিউ কোশ্চেনের স্টক রয়েছে এরকম তোমার আরও পাঁচজন বন্ধুর কাছে পাঁচটা করে নিউ কোশ্চেনের যদি স্টক থেকে থাকে তোমরা অবভিয়াসলি এখান থেকে অনেকটা উপকৃত হবে এছাড়াও তোমরা যারা মিডিয়োকার ফ্যামিলি কিংবা ভেরি পোয়ার ফ্যামিলি কিংবা মিডিল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করো তোমাদের যে হেপটি অ্যামাউন্ট যে হেলদি অ্যামাউন্টটা ইনস্টিটিউশানে ভর্তি হয়ে কিংবা বিভিন্ন জায়গায় কোচিং সেন্টার হতে পারে যে কোনো জায়গায় ভর্তি হয়ে খরচ হতো স্পেন্ড হতো সেটা কিন্তু তোমাদের সেভিং হবে সেই সেভিংয়ের টাকায় তোমরা সেই টাকাতে তোমরা কিছু বই কিনে নাও ভালো ভালো স্পেশালিস্ট কিছু বই যারা পার্টিকুলার আইএএস আইপিএস ডাব্লিউ বিসিএস এগুলোর জন্য যে কোনো এক্সিকিউটিভ লেভেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা তোমাদের মতো করে কিছু ভালো সিলেক্টিভ বই আমি অবভিয়াসলি পরবর্তী ভিডিওর মাধ্যমে কি কি বই পড়লে তোমরা খুব উপকৃত হতে পারবে পার্টিকুলার কোন এক্সামের জন্য কি কি বই বেটার সেগুলো আমি দিয়ে দেবো আমার পরবর্তী ভিডিওর মাধ্যমে এছাড়াও তোমরা আশেপাশে তোমাদের বাড়ির আশেপাশে যারা সরকারি চাকরির পরীক্ষাতে সাকসেস কিংবা যারা অনেক দিন থেকে দীর্ঘদিন ধরে চাকরি করছে বা ধরো দেখবে তোমরা আশেপাশে খোঁজ নিয়ে দেখবে এরকম তোমাদের বাড়ির আশেপাশে অনেকেই রয়েছেন যিনারা চাকরি করছেন কিংবা শব্দ চাকরি পেয়েছেন ওনাদের কাছ থেকে তোমরা যদি ছোট ছোটো করে টিপস নিতে থাকো ট্রিক্স নিতে থাকো সেগুলো কিন্তু তোমাদের জন্যে খুব হেল্পফুল এবং সব থেকে বড় যেটা লাগবে তোমার এথিক্স তোমার গোল সেট তোমার মাইন্ডসেট তোমার যদি এথিক্স একবার ফিক্সড থাকে না তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে ইজিলি ক্র্যাক করতে পারবে এরকম আমাকে অনেকে ফোন করে থাকে যে স্যার আমি অসংখ্য পরীক্ষা দিয়েছি দশটা কুড়িটা পঁচিশটা পরীক্ষা দিয়ে ফেলেছি কিন্তু কোনো পরীক্ষাতে ক্র্যাক করতে পারিনি এরপর ভাবছি এই কোচিং সেন্টারে ভর্তি হয়ে দেখব আমি দেখি এক দু বছর আর ট্রাই করে কি আর ছ মাস ট্রাই করে কোচিং সেন্টারে ভর্তি হয়ে আবার কেউ বলে স্যার আমি অনেক পরীক্ষায় কোয়ালিফাই করেছি কিন্তু অনেক পরীক্ষাতে টাকার জন্য হয়তো হতে পারে আমি টাকার জন্য চাকরি পেতে পারিনি অনেকের মনে এই ভুল ধারণাটা থেকে থাকে যে টাকা না দিলে চাকরি হবে না এটাও কিন্তু ভুল দেখবে তোমরা একটু আশেপাশে তোমার বাড়ি নিজেদের বাড়ির আশেপাশে খোঁজ নিয়ে দেখবে টাকা ছাড়াই কিন্তু তো অনেকেই চাকরি পেয়ে গেছে পাচ্ছেও আগামী দিনেও পাবে এই যে ভুল ধারণা মানুষের মনের মধ্যে হয়ে গেছে টাকা ছাড়া চাকরি হয় না এই ধারণাটা থেকে তোমরা যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে তত তাড়াতাড়ি তোমাদেরই লাভ হবে আবার এই ভুল ধারণাটা অনেকের মাথায় চলে এসছে কি যে কোনো না কোনো কোচিং সেন্টারে পড়লে সেখানে হয়তো হুবহু কোশ্চেন দিয়ে দেওয়া হয় তারা সেই কোশ্চেন আগের দিন ভালো করে প্রিপারেশান নিয়ে পরের দিন পরীক্ষা দিতে গিয়ে সব কোশ্চেনের অ্যান্সার করে চলে আসে তারাই চাকরি পায় একদম এই ধারণাগুলো মাথার থেকে বের করে দাও এরকম কোশ্চেন বেরিয়ে যাওয়া বা কোশ্চেন আউট হয়ে যাওয়া কিংবা টাকা দিয়ে চাকরি পাওয়া বা কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশান না নিলে কোনো সেন্টারে অ্যাডমিশান না নিলে চাকরি পাওয়া যায় না এই সব ভুল ধারণাগুলো তোমরা আমি বলবো তোমাদেরকে মাথা থেকে বের করে দিয়ে জাস্ট ছমাস থেকে এক বছর থেকে দেড় বছর যদি তোমরা ঠিকঠাক প্রিপারেশান নিতে পারো ঠিকঠাকভাবে রুটিন ওয়াইজ তোমাদের মতো করে রুটিন ওয়াইজ যে যাই কাজ করো না কেন রুটিন ওয়াইজ তোমরা যারা অনলি সরকারি চাকরির জন্য প্রস্তুতির জন্যে ফোকাসিং করছো তোমরা পার্টিকুলার দশ থেকে বারো ঘন্টা ফিক্স করে নাও তোমরা যারা জব করছো কিংবা তোমরা যারা কোনো না কোনো কাজের সঙ্গে ইনভলভ আছো প্রাইভেট কোনো কাজ করছো হয়তো কোনো চাকরি করছো হয়তো সেখানে সেই কাজগুলোর পাশাপাশি এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা টাইম বের যেভাবে যে বের করতে পারছো সেভাবে তোমরা পার্টিকুলার সব কিছু ছেড়ে ছুঁড়ে যদি এক থেকে দেড় দেড় বছর দু বছর জাস্ট প্রিপারেশান নিতে থাকো আমি বলছি অবভিয়াসলি তোমরা এখান থেকে অ্যাচিভমেন্ট পেতেই পারবে আমরা এই আধুনিক টেকনোলজির যুগে দাঁড়িয়ে প্রত্যেকেই আমরা কিন্তু বড় বড় স্মার্টফোন ব্যবহার করে থাকি তো এই বড় বড় স্মার্টফোনগুলো আমরা বিভিন্ন কাজে ইউজ করে থাকি যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে আমরা জানি সবাই ইনভলভ থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আমরা অনেক ভিডিও শেয়ারিং অ্যাপসবি কিংবা অনেকে বিভিন্ন অ্যাপস নিয়ে কাজ করে থাকি আমি তোমাদের প্রত্যেককে বলবো সোশ্যাল মিডিয়ার ওই অ্যাপসগুলো বাদ দিয়ে তোমরা যদি ঠিকঠাক করে ইউটিউব থেকে তোমাদের যেগুলো নিডস অর্থাৎ সরকারি চাকরির পরীক্ষার জন্য যে সাবজেক্টগুলোতে যেখানে তোমাদের প্রবলেম রয়েছে সেগুলো যদি ইউটিউব থেকে ভালো করে দেখে নিয়ে প্রিপারেশান করতে পারো তোমরা কিংবা তোমরা গুগলে যে কোনো প্রশ্নের সমাধান গুগল থেকে পেয়ে যাবে গুগলকে যাই কোশ্চেন করবে তোমরা ঠিকঠাক অ্যান্সার ওখান থেকে পেয়ে যাবে এখন তো এত টেকনোলজি হাইফাই বই খুঁজতে হয় না তোমরা যদি টেকনোলজিকে ইউজ করতে থাকো তোমাদের ল্যাপটপ কম্পিউটার মোবাইল যে যাই ইউজ করো না কেন এগুলোর মাধ্যমে গুগল থেকে কিংবা যে কোনো তোমরা এরকম অনেক অ্যাপসও রয়েছে কিংবা ইউটিউব রয়েছে তোমরা এখান থেকেও নিজেদেরকে প্রিপারেশান করে নিতে পারবে এর জন্যে কোনো সরকারি চাকরির প্রস্তুতির জন্য কোনো সেন্টারে ভর্তি হতে হবে কোনো কোচিং সেন্টারে না গেলে চাকরি পাবে না এই ধারণাটাও ভুল তোমরা অবভিয়াসলি যে প্রসেসগুলো বললাম এগুলো যদি ফলো করতে পারো অবভিয়াসলি এক বছরের মধ্যে মাস সরকারি চাকরির নিয়োগপত্র হাতে পাবেই পাবে আর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে যা সমস্যা তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারো নিচে দেখবে একদম ভিডিওর একদম স্ক্রল করে নিচের দিকে চলে যাবে ওখানে দেখবে কমেন্ট বক্স থাকবে কমেন্ট বক্সে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোথায় সমস্যা রয়েছে আমি চেষ্টা করব সেই সাবজেক্টের ওপর সেই বিষয়ের ওপর ভিডিও বানানোর জন্য আমি তোমাদের চেষ্টা করব যতটা সম্ভব হেল্প করার তোমরা যাতে খুব ইজিলি এবং উইথ ইন সিক্স মান্থস এক বছরের মধ্যে সরকারি চাকরি পেতে পারো তোমরা অনেকেই হয়তো রয়েছ যারা অনেকবার অনেকবার অ্যাটেম্প করেছ সরকারি চাকরির পরীক্ষা কিন্তু কোনো পরীক্ষাতে ক্র্যাক করতে পারো তার হতাশায় চাকরির পরীক্ষা ছেড়ে দিয়ে প্রাইভেট ফার্মে চাকরি করছো কিংবা কেউ বিজনেস করছো হয়তো ছোটোখাটো সামান্য বিজনেস করছো সেখানে হয়তো তোমাদের অনেক কষ্ট করে দিন যাপন করতে হচ্ছে সেই রিগার্ডিং তোমাদেরকে বলবো জাস্ট সরকারি চাকরির প্রস্তুতির জন্য যে কোনো সমাধানের জন্যে যে কোনো কোশ্চেন থাকলে যে কোনো কোয়ারিস থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিংবা ইউটিউব থেকে তোমরা আমার ইউটিউবের একদম ডিসক্রিপশান বক্সে চলে যাবে গিয়ে অ্যাবাউটে দেখবে ওখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে কোনো সলিউশন আমি আমার তরফ থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে করে তোমরা খুব ইজিলি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি নিয়োগপত্র হাতে পেতে পারো সবাইকে থ্যাংক ইউ খুব ভালো থেকো খুব ভালো করে প্রিপারেশান নিতে থাকো এবং তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে উপকৃত হয়ে সরকারি চাকরির পরীক্ষায় কোয়ালিফাই করেছো এবং নিয়োগপত্র অলরেডি হাতে পেয়ে গেছো অবভিয়াসলি কমেন্ট করে জানিও আমাকে ওকে খুব ভালো থেকো থ্যাংক ইউ